স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মধ্য থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিপুল পরিমাণে শূন্য পদে নিয়োগ করা হবে সব বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য যখনই প্রেস করবে তখন অল করে দিও কারণ যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে তো চলো ভিডিও শুরু করা যাক এই সেই চাকরির ট্যাসগুলো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখও দেওয়া হয়েছে তো এখানে এক থেকে পনেরো পর্যন্ত আছে রিকোয়ারমেন্টের এক্সামিনেশন টায়ার তো এখানে দেখতে পাচ্ছেন যারা মাল্টিটাস্কিং জন্য আবেদন করবেন তাদের টায়ার সিবিটি হবে অ্যাডমিশন নাম্বার বাইশ তিন দু হাজার বাইশে প্রকাশিত হবে এবং কি শেষ তারিখ আবেদনের তিরিশ চার দু হাজার বাইশে আর ডেট এক্সামিনেশান থাকবে হলো জুন মাসের বাইশ তারিখ থেকে এইভাবে আপনি দেখতে পারবেন যেখানে কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশানটা হবে সেটা হলো টায়ার ওয়ান যেখানে তেইশ তারিখ তেইশ বারো দু হাজার একুশে এখানে প্রকাশিত হবে অ্যাডভার্টাইজমেন্ট আর শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে তেইশ এগারো দু হাজার বাইশে এখানে পরবর্তীতে ডেট হবে এক্সামেশান সেন্টার এপ্রিল মাসের বাইশ তারিখ তারপরে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামেশন হবে যেখানে টায়ার ওয়ান সিবিই হবে যেখানে অ্যাডভার্টাইসমেন্ট প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এবং আবেদনের শেষ তারিখ মার্চ মাসের সাত তারিখে মে মাসের বাইশ তারিখে হবে পরীক্ষা তারপর আছে এম এস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানেও কিন্তু বাইশ তিন দু হাজার একুশ হবে অ্যাডভার্টমেন্ট প্রকাশিত এবং কি আবেদন করার শেষ তারিখ হলো এপ্রিল মাসের তিরিশ তারিখে এখানেও জুন মাসে হবে হলো ডেট এক্সামিনেশন তারপরে সেকশন পোস্ট এক্সামিশন পেস টেন যেখানেও এখানেও দেখতে পাচ্ছেন সবই বিস্তারিতভাবে দেওয়া আছে তারপরে এখানে রিকমেন্ড হেড কনস্টেবল এ ডব্লিউ আর টিপিও তো এইখানেও দেওয়া আছে যে এখানেও কিন্তু চার সাত দু হাজার বাইশ থেকে শুরু করে অ্যাডভার্টিসমেন্ট চলাকালীন থেকে শুরু করে তিন আর দু হাজার বাইশ পর্যন্ত এখানে আবেদনের শেষ তারিখ থাকবে তো এগুলো এতগুলো শূন্য পথ কিন্তু তৈরি হবে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে অর্থাৎ তারই ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার জন্য আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে কিছুটা দিন অপেক্ষা করুন কারণ এতগুলো শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে প্রচুর নিয়োগ করা হবে সেক্ষেত্রে তৈরি হয়ে থাকুন কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে নিয়োগ করা হবে সব বিষয়বস্তু নিয়ে তো ডাইরেক্টলি এখানে দেওয়া হয়েছে শেষ তারিখ এবং কি পরীক্ষার দিনও দেওয়া হয়েছে শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আপডেট দেওয়ার এটাই বাকি রইল তো সেই ক্ষেত্রে আপডেট দেওয়ারও আবার একটা সিস্টেম আছে যেখানে আপডেট দেওয়ার কিন্তু তবে আপডেট দেবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এবার দু হাজার বাইশে হবে এস এস পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে অর্থাৎ বিপুল পরিমাণে নিয়োগ যারা বেকার আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় পর্যায়ে আনন্দের খবর তো এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং কিছু শূন্য কোনো শূন্য টাকা লাগবে যেখানে এস সি আবেদন মূল্য ফিরে থাকবে যারা আন্ডিজা প্রবিচ আছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা লাগবে তো এইভাবেই দেখে নিতে পারবে এই সালে দু হাজার বাইশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব